হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি স্মৃতি সৌধ আইসা পড়ছি। এই যে দেখতে পাচ্ছেন চারদিকে কি মানুষ, ওই যে চেতুসুদ দেখা যাচ্ছে অনেক দূরে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। অনেক মানুষ, অনেক মানুষের যে আমি সম্পূর্ণ ভিডিও করছি, আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর এই দেখতে পাচ্ছেন কি সুন্দর চারদিকে মানুষ, দেখতে পাচ্ছেন চারদিকে কি মানুষ। ও মাই গড, এত মানুষ ঈদের দিনে, দেখতে পাচ্ছেন ঈদের দিনে কি মানুষ হয়েছে স্মৃতিসুতে। এর আগে কিন্তু এরকম মানুষ হয় নাই। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, আমি আপনাদের সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো, স্মৃতিসুত দেখাবো। আপনারা আমাদের সাথে থাকেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন। এখন আমাদের ভিডিও দেখা শুরু হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন সামান দিকে যাচ্ছি, স্মৃতিসুতের সামান দিকে যাচ্ছি। আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর চারদিকে মানুষ, অনেক মহিলা আছে, পুরুষ আছে, বাচ্চা আছে, শিশু আছে, অনেক অনেক মানুষ দেখতে পাচ্ছেন স্মৃতিসুতের সামান দিকে। আপনারা যদি কেউ স্মৃতিসুতে যায় থাকেন, অবশ্যই দেখছেন এরকম কি সুন্দর চারদিকে পরিবেশ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে কি মানুষ। আমি আরও একটু সামান দিকে নিয়ে যাব, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। অনেক মানুষ রাস্তায় থেকে এখানে আইছে, অনেক ভিড় রাস্তায়। এখন দেখেন এখানে পুরা ফিল্ড ভরে গেছে, মাঠটাই ভরে গেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। ওই যে স্মৃতিসুদ দেখা যাচ্ছে, কি সুন্দর স্মৃতিসুদ। আর চারদিকে কি মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কি সুন্দর চারদিকে দৃশ্য। স্মৃতিসুদের সামনে কি ভিড় দেখতে পাচ্ছেন আপনারা। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, আমি আপনাদের সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো ভিডিও করে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিডিও। আমি এখন সামান দিকে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু জীবনে কখনো স্মৃতিসুদ দেখি নাই, আজকে প্রথম স্মৃতিসুদ দেখলাম। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। এতে কি সুন্দর চারদিকে পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। যারা আসবেন তারা অবশ্যই দেখতে পারবেন চারদিকে কি পরিবেশ। অনেক মানুষ, অনেক মানুষ, তিন চার দিন ধরে এরকম মানুষ থাকবেই স্মৃতিসুতের কাছে, এরকম মানুষ থাকবেই স্মৃতিসুতে। একটা নিয়ম ভালো আছে, পাঁচটা বাজার লোকের লোকের সবারই বের করে দেয় পুলিশে। আমি আজকে এই নিয়মটা দেখলাম, অনেক সুন্দর একটি নিয়ম স্মৃতিসুতে। সুন্দর একটি নিয়ম আছে যে বিকাল পাঁচটা বাজার লোকের লোকে পুলিশ সব লোক বের করে দেয়। অনেক সুন্দর একটি দৃশ্য বাংলাদেশের। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আমি স্মৃতিসুদের কাছে আইসে পড়ছি পড়াই। আপনারা যদি কেউ স্মৃতিসুদ দেখতে চান, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। এই দেখতে পাচ্ছেন চারদিকে কি মানুষ। এই যে আমি স্মৃতিসুদের দিকে যাচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। এই বাবু, এই যে আর একটু আছে স্মৃতিসুদের কাছে আইসে পড়ছি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন স্মৃতিসুদের কাছে আইসে পড়ছি পড়াই। একটু আমি একটু জোরাবো, অনেক রোদে আসছিলাম। এই যেখানে গাছতলা অনেক মানুষ জোরাবে, আমিও এখানে জোরাবো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আমি এখন পানি আনতে যাইতেছি, অনেক পানি তিশা লাগছে, অনেক পানি তিবাসা লাগছে। আমি এখন পানি আনতে যাচ্ছি, আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। দেখেন কি মানুষ স্মৃতিসুতের সামনে, কি মানুষ, এমনি কি এমন দেখা জিনিস আছে যে এখানে স্মৃতিসুতের সামনে এত মানুষ, এত লোক, এত মহিলা, এত ছেলে, এত বাচ্চা ছেলে। আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন।
কি সুন্দর বাংলাদেশের কীর্তিসূত্রের সামনে কি ভিড়, কি লোকজন আপনারা দেখতে পাচ্ছেন। একটু পরে দেখবেন গেটের ভিতর দিয়ে যাওয়াই যাবে না। এ দেখতে পাচ্ছেন কৃষ্ণ পরিবেশ, ওই যে স্মৃতিসৌধ দেখতে পাচ্ছেন,